বন্ধুরা ওয়েলকাম টু লাভ পাখি আজ আমরা সেই ফার্মেরই আরেকটা এপিসোডে এসেছি সেখানে দেখাবো তোমাদেরকে ককাটেল ককাটেল এখানে আমার রয়েছে সবই ব্রিডিং পেয়ার যেখানে তাদের ফিডমিং এদের কি খাবার দেওয়া হয় এবং এরা জানো ককাটেল খুবই শান্তপ্রিয় পাখি এবং এরা খেতেও খুব ভালো আছে এবং তার সঙ্গে সঙ্গে এরা খুবই চঞ্চল এবং ফিডমিং পেলে এরা খুব আনন্দের সহিত খায় এদের ফিডমিক্সে ধান খুবই অল্প দিতে হয় প্রতিদিন প্রতিদিন ধান খুব অল্প অল্প করে দিতে হয় জাস্ট এইভাবে ধান অল্প করে ছড়িয়ে দিলে খুব মজা করে এরা খায় খুবই মজা করে এরা খায় এবং তার সঙ্গে দিতে হবে কিছু সূর্যমুখী কারণ শীত পড়ছে আর সূর্যমুখী এদের পালকের গ্লেডকে ঠিকঠাক রাখে এবং ওদের যে ফুটকিলার স্বভাবটাকেও এ ঠিক বজায় রাখে এর সঙ্গে এটা বেশি নয় খুবই অল্প অল্প করে দিতে হবে এর সঙ্গে মাছ কুসুমদানা এটা যদিও পছন্দ করে না তবু অল্প দিলে কিন্তু খায় দু চারটে করে খায় তাই আমি দু চারটে করে দিয়ে রাখবো এদেরকে এর সঙ্গে কিন্তু অবশ্যই যেটা অবশ্যই ফিডমিক্সে দিতে হবে সেটা হচ্ছে এদের বিভিন্ন প্রকার মিলেট আর ক্যানারি এটা কিন্তু এদের অবশ্যই খাওয়ার থাকবে এটা না থাকলে কিন্তু এরা কিন্তু বিভিন্ন মানে স্বাস্থ্য নিউট্রিয়েন্টস যে থাকে না ঠিকঠাক এটা কিন্তু খুবই অল্প অল্প হলেও প্রতিদিন এদের ডায়েটটাকে কিন্তু দেওয়া চাই এইভাবে প্রতিদিন বেশি দেব না খুবই অল্প দেব কিন্তু এদের দেওয়া অবশ্যই চাই না হলে কিন্তু এরা এতটা চঞ্চল বা এরা সবসময় চুপচাপ থাকতে ভালোবাসে তাই এ দিতেই হবে দেখো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা চলে এসছে আর দেখো বেশি যে আগে তারা সিরিয়ালসে দানাগুলো খেয়ে শেষ করবে তারপরে কিন্তু বাকি খাবারে তারা হাত দেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিতে ভুলবেন না প্লিজ 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 সাবস্ক্রাইবটা মনে করে করবেন।